কোনোবাই কার বিরুদ্ধে আমি এই যুঁজিছো বলে অহংকার করেছে, কোনোবাই কার বিরুদ্ধে আইনি যুঁজ দিছো বলে সান্ত্বনা লভিছে, তার মাজতে কেন্দ্রের ঘোষণা লোকসভা নির্বাচনের পূর্বে কার্যকরী করা হব কা, অহার কা আমি নুবুঝো কা আমি নামানো স্লোগান, 2024 চনের মার্চ মাহতেই কার্যকরী হব অসমীয়া জাতি বিরোধী আইন, ২০২৪ চনেরপরাই কার্যকরী হব নাগরিকত্ব সংশোধনী আইন, লোকসভা নির্বাচনের প্রাক্ষণত 2024 চনের 30 মার্চের পূর্বে কার বিধি প্রস্তুত করব কেন্দ্র সরকারে। কেবল অসমেই নহয় সমগ্র দেশবাসীর প্রবল বিরোধিতার পাছতো শীঘ্রে কা কার্যকরী করার ঘোষণা দিলে কেন্দ্রীয় মন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে গড়ি উঠিছে প্রবল আন্দোলন, সর্বস্তরের রাইজ ওলাই আহিছিল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতারে, ছাত্র বৃদ্ধ পুরুষ মহিলা সর্বস্তরের রাইজে কার বিরুদ্ধে গড়ি তুলিছিল ইতিহাসের এখন অন্যতম গণসংগ্রাম। কিন্তু এই বিশাল প্রতিবাদ বিরোধিতার পাছতো কেন্দ্রের মোদী সরকারে গৃহীত করেছিল নাগরিকত্ব সংশোধনী আইন। লক্ষণীয়ভাবে কা গৃহীত হওয়ার পাছত আর কোভিডের প্রেক্ষাপটত ক্রমাৎ স্তিমিত হয়ে পড়ে কা বিরোধী আন্দোলন, সময়ের লগেলগে নিস্তেজ হয়ে পড়া কা বিরোধী আন্দোলন পুনের কেতিয়া সবল হয়ে উঠব বলা প্রশ্নটো একাংশ নেতার উত্তর হয়ে পড়ল নিরাশাজনক। উদাহরণস্বরূপে শেহতাক কা আন্দোলন সন্দর্ভত আসুর নেতৃবর্গ দিয়া বক্তব্য আছিল কা বিরোধী জনতার বাবেই অপমানজনক। কার বিরুদ্ধে জনসাধারণে রাজপথত নামিছিল, কার বিরুদ্ধে জনসাধারণে রাজপথত নামার পিছত গোটেই পরিবেশবিলাকর কথা আপনার সকলে জানে। কিন্তু এটা কথা স্পষ্টকে কব পারো, দিল্লি সুপ্রিম কোর্টত গিয়ে যদি আপনার কার শুনানি সময় উপস্থিত হয়ে থাকে, কোর্টত উকিল লৈ পেলায় উপস্থিত হয়ে থাকা মানুষ কেবল সদৌ ছাত্র সন্থাকে পাব। গতি আপনার তালে যাবলে অনুরোধ জানাইছো। কার বিরুদ্ধে আমি ন্যায়ালয়ত যখন যুঁজ চলাই আছো সেই যুঁজখনের কথাও আপনাদের প্রচার প্রসার করা উচিত। আমি ন্যায়ালয়ত উকিল লৈ পেলায় আমি তাত কার বিরুদ্ধে আজির তারিখতো আমি স্ট্যান্ড দি থাকা, আমি ঠিয় হয়ে থাকা মানুষখিনি আমিয়ে। গতি এই বিষয়টোত আমার আইনি যুঁজও চলি যাব। কিন্তু কা আন্দোলনক লৈ অসমত এনে বিতর্কর সূচনা হয়ে থাকার সময়তে কা কার্যকরী করবলৈ প্রস্তুত হয়ে উঠিছে কেন্দ্রীয় সরকার। তারে ইঙ্গিত প্রদান করে দেওবারে পশ্চিমবঙ্গত শীঘ্রে কার নীতি প্রস্তুত করার ঘোষণা দিলে কেন্দ্রীয় রাজ্যিক গৃহমন্ত্রী অজয় কুমার মিশ্র তেনিয়ে। পশ্চিমবঙ্গত কেন্দ্রীয় মন্ত্রীগীর ঘোষণা, 2024 চনের 30 মার্চের পূর্বেই কেন্দ্রীয় সরকারে প্রস্তুত করব কার নীতি। जो है हमारी सरकार की तरफ से किसी तरह की कोई दिक्कत नहीं है। तो अभी जो लोकसभा की विधान बनाने की समिति है उसने 9 जनवरी 2024 और राज्यसभा की जो विधान बनाने की समिति है उसने 30 मार्च 2024 ऐसे उन्होंने वहां पर वो जो है तिथि दी है कि हम तब तक उसको बना लेंगे। উল্লেখ্য যে ইয়ার পূর্বে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও কোভিড আর কোভিড টিকাকরণ সম্পূর্ণ হলেই কার নীতি প্রস্তুত করা হব বলে ঘোষণা করেছিল। পরবর্তী সময়ত কা সন্দর্ভত কেন্দ্রই তেনে কোনো পদক্ষেপ লওয়া পরিলক্ষিত নহলেও শেহতাক কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে করা মন্তব্য স্পষ্ট করেছে যে জনতার প্রবল বিরোধিতাক আওকাণ করে কা কার্যকরী করবল প্রস্তুতি আরম্ভ করেছে কেন্দ্রের মোদী সরকারে। অবশ্যে কা বিরোধী শক্তিসমূহৰ এতিয়া স্থিতি কেনে হয় সেয়া লক্ষণীয় বিষয় হব। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।